নাহমাদুহু অনুসল্লা রসলিল করিম আম্মাবাদ অজুর সুন্নত সমূহ এক নম্বর অজুর নিয়ত করা অর্থাৎ অজুকারি মনে মনে এই নিয়ত করবে যে পবিত্রতা অর্জন করা ও নামাজ জায়দ হওয়ার জন্য আমি অজু করিতেছি সোরা গিনা পাস বোকারি শরীফ হাদিস নম্বর ছ হাজার ছশয় উননব্বই দুই নম্বর বিসমিল্লা রহমান রহিম পড়ে ওজু আরম্ভ করা হাদিস পাকে আছে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পড়ে অজু করলে যতক্ষণ ওই অজু থাকবে ফেরস্তগণ তার নামে ততক্ষণ অনবরত সবাব লিখতে থাকবে যদিও সে কোনো মোবা কাজে লিপ্ত থাকে নাসাই শরীফ হাতিশ নম্বর অষ্টাত্তর তাবারানি রানী প্রথম খণ্ড তিয়াত্তর পৃষ্ঠা তিন নম্বর উভয় হাত পৃথকভাবে কবজি সহ তিনবার ধোয়া বোকারি শরীফ হাতিশ নম্বর একশো উনষাট চার নম্বর মেশাক করা অর্থাৎ দাঁতন করা যদি মেশাক না থাকে তাহলে আঙুল দ্বারা দাঁত মাজা মেশক অর্থ হাতের চেয়ে বেশি লম্বা অর্ধ মেশক অর্ধ হাতের চেয়ে মানে এক বিঘেতের বেশি লম্বা না হওয়া এবং গাছের ডাল হওয়া মোস্তাহাব মোস্তাদে আহমাদ হাদিস নম্বর ন হাজার দুশো ষোলো একশো উনচল্লিশ তিন হাজার নশো নব্বই তিরমিজি শেবের হাদিস নম্বর তেইশ বাইহাকি হাদিস নম্বর একশো চুয়াত্তর পাঁচ নম্বর তিনবার কুল্লি করা বোকারি শরীফ হাদিস নম্বর একশো পঁচাশি ছয় তিনবার তিনবার নাকে পানি দেওয়া এবং নাক সাফ করা সহি এবনে ইব্বান হাদিস নম্বর এক হাজার সাতাত্তর সাত নম্বর তৎসঙ্গে প্রতিবারই নাক ঝাড়া মানে নাকে পানি দেওয়ার সময় প্রত্যেকবারে নাক ঝাড়া এটা শূন্য মুসলিম শরীফ হাদিস নম্বর দুশো ছত্রিশ আট প্রত্যেক অঙ্গকে পূর্ণভাবে তিনবার করে ধোয়া বোকারি শরীফ হাদিস নম্বর একশো উনষাট এর জন্য তিনবারের বেশি পানি নিতে হলে নিবে নয় দুই হাতে মুখ ধোয়া এবং মুখমণ্ডল ধোয়ার সময় দাড়ি খেলাল করা তিরমিজি শরীফ হাদিস নম্বর একত্রিশ দশ হাত ও পা দোয়ার সময় আঙুলসমূহ খেলাল করা তিরমিজি শরীফ হাদিস নম্বর আটত্রিশ একবার সম্পূর্ণ মাথা মাসা করা তিরমিজি শরীফ হাদিস নম্বর চৌত্রিশ বারো উভয় কান মাসা করা কানের সিদ্দের মধ্যে কনিষ্ঠ আঙুল মানে ছোট আঙুল ঢুকিয়ে এবং ভিতর দিকে অবশিষ্ট অংশে সাদাত আঙুল দ্বারা মাসা করা তিরমিজি শরীফের হাদিস নম্বর তেত্রিশ আবু দাউদ শরীফ হাদিস নম্বর একশো পঁয়ত্রিশ তেরো নম্বর অজুর অঙ্গসমূহ হাত দ্বারা ঘষে মেজে ধোয়া মুস্তাদারাক হাদিস নম্বর পাঁচশো ছিয়াত্তর সহি এবনে খোজাইমা হাদিস নম্বর একশো আঠারো চোদ্দ এক অঙ্গ ধোয়ার পর অন্য অঙ্গ ধৌত করতে বিলম্ব না করা দেরি না করা অর্থাৎ একটা অঙ্গ শুকানোর আগে আর একটা অঙ্গ ধোয়া মুসলিম শরীফ হাদিস নম্বর দুশো তেতাল্লিশ আবু দাউদ শরীফ হাদিস নম্বর একশো তিয়াত্তর পনেরো সাথে অজু করা অর্থাৎ অজুর অঙ্গসমূহ ধোয়ার সময় ধারা বাহিকাতা বজায় রাখা অর্থাৎ প্রথমে আমি হাতের কবজি পর্যন্ত ধোলাম তারপর কলি করা গড়া করা মুখ ধোয়া হাতের কোনোই পর্যন্ত ধোয়া মাথা বাসা করা হাত ধোয়া এই ধারাবাহিকতা পরস্পর এটা বজায় রাখতে হবে যে আপনি আগে হাতে পা ধুয়ে নিলেন হাতে হাত দিলেন তার মুখ দিলেন এরকম করলে হবে না পরস্পর করতে হবে ষোলো নম্বর ডান দিকের অঙ্গ আগে ধোয়া বোকারি শরীফ হাদিস নম্বর একশো আটষট্টি সতেরো নম্বর শীতে অথবা অন্য কোনো কারণে যখন অজু করতে ইচ্ছে না হয় তখনও অজুর অঙ্গসমূহ উত্তম রূপে ধুয়ে অজু করা তিরমিজি শরীফের হাদিস নম্বর একান্ন মুসলিম শরীফের হাদিস নম্বর দুশো দুশো একান্ন আঠারো অজুর মধ্যে নিমুক্ত দোয়ারটি পড়া এই দোয়াটা পড়া আল্লাহ হুম্মির লি জাম্বি দারি লি ফি রিস্কি এবং শেষ করে কালেমায় শাহাদাত পড়া মুসলিম শেপের হাদিস নম্বর দুশো চৌত্রিশ অতপর এই দোয়া পড়া তিরমিজি হাদিসের মধ্যে আছে পঞ্চান্ন নম্বর হাদিস আছে আল্লাহ আল্লা হুম্মজ আলনি মিনা তিনা অজ মিনাল মুতা মুতাত হরিন গোসল এবং তামমেমের শুরু ও শেষে ও অজুতে এই এই দোয়া পড়বে বিশেষ দ্রষ্টব্য শুধু এই সব বর্ণনা পড়ার দ্বারা ও শোনার দ্বারাই শূন্য তরিকা অজু করা সম্ভব নয় এই জন্য কোনো হাক্কানি আলেম থেকে সব বিষয়গুলো প্র্যাকটিক্যাল দেখে নেবেন আল্লাহ তালা নবী করিম সাল্লা সাল্লামকে হজরত ইব্রাহল আলিয়াল্লামের মাধ্যমে সকল বিষয় প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে শিক্ষা দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস একশো ঊনপঞ্চাশ নম্বর হাদিসে এটা আছে